আল্লাহ রাসূল বলেন তিনি নিজের থেকে কোনো কথা তোমাদের কাছে বলেন না। জোরে বলো সুবহানাল্লাহ। রাসূল বসে আছেন, কি বলবেন? জিবরিল এসে হাজির হয়ে গেলেন। জিবরিল আলাইহিস সালাম এসে বললেন, ইয়া রাসূল আল্লাহ, সালাম দিয়ে বললেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, হুজুর আপনি বেয়াদবি মাফ করুন। হুজুর আপনি ওই সাহাবীকে সূরা ইখলাস পড়তে আপনি যেন মানা করবেন না, যেহেতু আল্লাহ পাক ওই সাহাবীর কণ্ঠে ওই সাহাবীর জবানে সূরা ইখলাসকে এত ভালোবাসেন, এজন্য আমার আল্লাহ ওই সাহাবী যখন প্রতি রাখাতে সূরা ফাতিহা শেষ করে ওর চোখের সামনে আমার আল্লাহ পাক কুদরতি কায়দায় সূরা ইখলাসটা তুলে ধরেন। নজরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, সাহাবী যাও, তোমার জন্য পারমিশন দিয়ে দিলাম, তুমি সূরা ইখলাস দিয়েই নামাজ পড়ো। জোরে বলো সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রুহুল আমিন লিখেছেন, হুজুর কেবলা বলছেন, তোমরা যারা কিছু জন্য সূরা যদি না মুখস্থ করতে পারো, তারা বিনা নামাজে অন্তত তোমরা সূরা ইখলাস দিয়ে পড়বে, তাও নামাজ হয়ে যাবে। যতদিন তোমরা অন্য সূরা না মুখস্থ করবে, ততদিন পর্যন্ত যদি তোমরা নামাজ পড়ো, সূরা ফাতিহার পরে প্রতি রাকাতে সূরা ইখলাস পড়বে, তোমাদের নামাজও হয়ে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। শুধু তাই না, হুজুর বলেন নফল নামাজগুলো যখন তোমরা পড়বে, নফল নামাজে প্রতি রাকাতে তিন তিনবার করে সূরা ইখলাস পড়বে। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা, আপনি হুজুরকে নিয়ে আসেন, আমি তো উনি করবে না, আমি জীবনে একবার মদিনা যাব, আমি জীবনে একবার মদিনা যাব, মদিনা যাব, মদিনা যাব, আমি নবীজ কদমে সালাম জানাব, সালাম জানাব, সালাম জানাব, আমি জীবনে একবার মদিনা যাব। জোরে বলো সুবহানাল্লাহ। কেমনি যাব আল্লাহ রাস্তা দেখাও না, নবীজির দিদার মর নসিবি করো না, নবীজির দিদার মর নসিবি করো না, জান্নাতের টুকরায় আমি নামাজ আদায় করিব, জান্নাতের টুকরায় আমি নামাজ আদায় করিব, আমি জীবনে একবার মদিনা যাব, মদিনা যাব, মদিনা যাব, আমি নবীজির কদমে সালাম জানাব। আল্লাহুম্মা আমার ভাইরা বাবজির আমার, আমি এই সূরাটার উপরে আরেকটুখানি কথা বলে আপনাদের নিয়ে ধাঁত নেবো এখুনি ইনশাআল্লাহ। আমি এরকম রাত্রে আমি জলসা করি না, আমি বেশি জলসা নেই, আটটা থেকে দশটা নেই কিংবা নটা, সাতটা থেকে নটা নেই, এর ভিতরে আমি রাখি। কিন্তু এ বছর একটু এরকম হয়ে গেল, আমি এরকম রাত্রে জলসা করে আমার পক্ষে খুব কষ্ট হয়ে যায়। মেজলা হুসুফ পীর কেবলা বলতেন, বাবারা তোমরা জলসা করবে রাত এগারোটার ভিতরে শেষ করবে, হায়েস্ট 11:30, তার বেশি যেন যাবে না, যেন মানুষের ফজরের নামাজটা কাজা না হয়ে যায়। এটা হলো আমাদের ফুরফুরার শায়খ ওমর শেখ মেজলা হুজুর পীর কেবলার তিনি বলে গিয়েছিলেন, কিন্তু আমরা তো খুব ভুল করে ফেলি। আমরা চেষ্টা করব এইগুলো আমরা খেয়াল রাখবো। আমার ভাইয়েরা এই সূরা ইখলাসের এত বরকত, হুজুর আল্লামা বললেন তোমরা আমার রসুল সোনার নবী ফজরের সুন্নাত নামাজে দুই রাকাত সুন্নাত ফজরের, আমার নবী সূরা কাফিরুন পড়তেন, আর আমার সোনার নবী দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়তেন, ফজরের নামাজে সুন্নতে পড়তেন। এটা মনে রাখবেন, এটা পড়বেন, পড়বো ইনশাআল্লাহ, নিয়ত করেন পড়ো ইনশাআল্লাহ, যেন নামাজ পড়ি আমরা, আমরা পড়বো ইনশাআল্লাহ, যেন নামাজ পড়ি না আজ থেকে নিয়ত করে নিই আমরা নামাজ পড়বো। কেননা পৃথিবীর কিন্তু অবস্থা খুবই খারাপ, আমাদের যে দিনটা যাচ্ছে এটাই ভালো মনে করতে হবে, যেটা আসছে সেটা খুবই খারাপ। আমার ভাইয়েরা বাপজিরা আমার, আল্লাহ পাক আমাদের আপনার জন্মের পর থেকে যে সময় বেঁধে দিয়েছেন, এই সময় কিন্তু এক এক দিন করে চলে যাচ্ছে,
আমার ভাইয়েরা বাপজিরা, আমার এই সময় কারোর জন্য বসে থাকে না, হায়াত কিন্তু কমে যাচ্ছে এক একদিন করে। আসলে আমরা সময়ের গুরুত্ব দিই, আজকে সময় কমের জন্য আমি সময়ের উপরে আলোচনা করতে পারলাম না, ছোট্ট একটা সূরা সূরা ইখলাস নিয়ে একটু আলোচনা করছি। আমার ভাইয়েরা, হুজুর আল্লাহ বলেন, শুনে রাখো, আল্লাহর নবী হাদিসে বলেছেন, আল কুরআন হুজ্জাতুল্লাহ কাওয়ালাই, আল্লাহর নবী বলেন কায়ামতের দিন কোরআন দুই ধরনের সাক্ষী হবে। জোরে বলেন, কয় ধরনের সাক্ষী? দুই ধরনের সাক্ষী হবে। হয় কিয়ামতের দিন তোমার পক্ষে সাক্ষী দেবে কোরআন, নচেত কোরআন তোমার বিপক্ষে সাক্ষী দেবে। আমরা সবাই পক্ষে সাক্ষী চাইতো নাকি? এই পক্ষে যদি আমরা সাক্ষী চাই তাহলে আমাদের কি করা লাগবে? কোরআন আমল করা লাগবে। আর বসে হুজুর লিখেছেন অজিবা শিক্ষার ভিতরে, দৈনিক 100 আয়াত কালিমা তেলাওয়াত করতে হবে। কতটা আয়াত? 100। কতটা? 100 আয়াত। এবার আমি আপনি বলবো, আল্লাহ আমরা তো কোরআন পড়তে পারি না, আমাদের উপায় কি হবে? তাহলে আমরা কি করব? হুজুর বলছেন তোমরা কোরআন শেখার চেষ্টা করবে। একেবারে যদি তোমরা কোরআন না জানো না পড়তে পারো, অন্তত প্রতিদিন সবার সময় হয় 25 বার সূরা ইখলাস পড়বে। কতবার পড়তে হবে? 25 বার। সূরা ইখলাসের ভিতরে আয়াত আছে 4টি। যারা বলেন আয়াত কটা? 4টি। 4×25 কত হয়? কত হয়? 100 হয় না? 100 হয়। হুজুর বলেন 25 বার যদি কেউ সূরা ইখলাস পড়ে তাহলে তার 100 আয়াত তেলাওয়াত করার হক আদায় হয়ে যায়, কায়ামতের দিন কোরআন তোমার পক্ষে সাক্ষী দেবে। জোরে বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই ছোট্ট একটা আমল আপনাদেরকে বলে দিলাম, আমি গুনাহগার যেন এই আমল করতে পারি, আল্লাহ পাক তৌফিক দান করেন সকলে বলে আল্লাহুম্মা আমিন। যেহেতু আল্লাহ পাক আমাদের সম্পর্কে বললেন, যারা ওয়াচ করবেন তাদের সম্পর্কে আল্লাহ পাক বলছেন, হে ইমানদারেরা, তোমরা সেই কথা কেন বলো যে কথা নিজে আমল করো না, অথচ মানুষকে নসিহাত করো? না না না, কেয়ামতের দিন যদি এইরকম করো তোমাদের কিন্তু শাস্তি ডবল হবে। আমি নামাজ পড়ি না, আমি একজনের নামাজের দাওয়াত দিচ্ছি, মাঠটা আমার কেয়ামতের দিন বেশি হবে না কম হবে? কি হবে? বেশি হবে তো নাকি? আমি পড়ি না অথচ আপনাদের বলে যাচ্ছি, মাঠটা কিন্তু ডবল হবে। আমার ভাইয়েরা বাপজিরা, আমার এজন্যেই এই ছোট্ট একটা আমল একদম শেষের বেলা অনেক বক্তার ওয়াজ নসিহত আপনারা শুনেছেন, আমি গুনাহগার প্রতিবন্ধী মানুষ বাবা, ছোট্ট একটা আমল আল্লামা হুজুরের কিতাব থেকে আপনাদের কাছে বলে গেলাম। আপনারা ইসালের সাহাবে যাবেন, আকাশ যদি ভালো হয়ে যায় আপনারা সবাই ইসালের সাহাবে যাবেন, ওখান থেকে হুজুরের লেখা ওয়াজিফা শিক্ষাটা কিনে আনবেন। ওতে কিছু আমল লেখা আছে, ছোট্ট ছোট্ট আমল, যে আমলগুলো করলে অনেক অনেক নেকি হয়। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, তোমরা কি নেকির পাল্লাটা ভারী করতে চাও নাকি? যেহেতু নেকির পাল্লা তো ভারী করতেই হবে, আল্লাহর নবী বলেন এই নেকির পাল্লা ভারী করতে হলে তোমরা একটা দোয়া পড়বে, সুবহানাল্লাহি অবিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পড়ি সবাই, সুবহানাল্লাহি অবিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা ফজরের পরে 3 বার পড়বেন, মাগরিবের পরে 3 বার পড়তে হবে, পড়বো ইনশাআল্লাহ, মুখস্থ করে নেবেন। আল্লাহর নবী বলেন, তোমরা কি জাহান্নামের আগুন থেকে নিষ্কৃতি পেতে চাও নাকি? তোমরা যদি জাহান্নামের আগুন থেকে নিষ্কৃতি পেতে চাও তাহলে তোমরা এই দোয়াটা পড়বে, ফজরের পরে 7 বার, মাগরিবের পরে 7 বার তোমরা পড়বে, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। পড়ি সবাই, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আয় আল্লাহ, এই জাহান্নামের কঠিন শাস্তি থেকে আমাদের রক্ষা করো। জোরে বলো আমিন। আমার ভাইয়েরা, এই যে এই এর নাম হচ্ছে ওয়াজ, এই ছোট্ট ছোট্ট কাজগুলো আপনি আপনার রসুলের কথা চিন্তা করবেন বেশি বেশি। আপনি একটা জামা গায়ে দিবেন, আপনি মনে মনে ভাববেন আমার রসুল জামা গায়ে দিতেন, প্রথমে ডান হাতটা আগে দিতেন, আমার রসুল ডান হাত আগে দিতেন, আমি জামাটাই ডান হাতটা আগে দিলাম, এই নিয়ত করে পড়বেন। আপনার যতক্ষণ ওই জামা গায়ে থাকবে ততক্ষণ আপনার আমল নামাই নেকি লেখা হবে। জোরে বলো সুবহানাল্লাহ। আপনি বাজারে গেলেন, বাজারে গিয়ে আপনি নিয়ত করে নিলেন একটা লাউকে, আপনি দেখতে পেলেন একটা লাউ, মনে মনে নিয়ত করবেন আমার রসুল লাউ খেতে খুব ভালোবাসতেন, আমি আজকে বাজার থেকে একটা লাউ কিনে নিয়ে রান্না করে খাবো, মনে মনে নিয়ত করবেন। যতক্ষণ ওই লাউটা আপনি কিনবেন, যতক্ষণ আপনার হাতে থাকবে, যতক্ষণ আপনি খাওয়া দাওয়া করবেন, ততক্ষণ পর্যন্ত আপনার আমল নামাই নেকি লেখা হবে। ধরে বলো সুবহানাল্লাহ। আপনি একটা মেসোয়াক হাতে নেবেন, একটা মেসোয়াক
মেসক মানে কি দাঁতন তো নাকি, এ দাঁতন, এই মেসকটা হাতে নিয়ে আপনি মনে মনে করবেন আমার রসুল ডান দিক দিয়ে মেসকটা করতেন, আমিও ডান দিক দিয়ে মেসক করা শুরু করলাম, এই নিয়ত করবেন, যতক্ষণ আপনি মেসক করবেন ততক্ষণ পর্যন্ত আপনার আমল নামা নেকি লেখা হবে। ধরে বলো সুবহান।